হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক বাস্টার্স কথলব ডার্ক ওয়ার্ল্ড এই মুভি সাতানব্বই দিনে কালেকশন নিয়ে গট এই মুভির সতেরো দিনের কালেকশনে আপনারা জানেন থালাবাতি বিজয় স্যারের দ্য গট এই মুভিটি নিজেদের সতেরো দিন কমপ্লিট করেছে ইন্ডিয়া প্লাস ওভারসিস মার্কেটে কতটা আয় করেছে সেটি নিয়ে কথা বলব আপনারা জানেন তুফান যেটি গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ফিল্ম এটি নিজেদের সাতানব্বই দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার আপনারা জানেন তিনি একজন অনেক বড় সুপারস্টার বাংলাতে বর্তমানে লিভিং যদি কোনো লিজেন্ড বলা হয় এটা সুপারস্টার সাকিব খান স্যারকে বলা হবে তার কাজ এত সুন্দর হচ্ছে তিনি এত জনপ্রিয়তা ডে বাই ডে পাচ্ছে আপনারা জানেন তুফান কিন্তু ওটি প্ল্যাটফর্মে চলেছে ওজি প্ল্যাটফর্মে চলে আসার পরে তুফানের হাইপ তো এখন আরো বেশি ক্রিয়েট হয়েছে দর্শকরা তুফান দেখছে এবং তারা বলছে যে তুফান অনেক সুন্দর হয়েছে এরকম অ্যাকশন ফিল্ম এরকম মেকিং এর আগে তারা দেখেনি তুফানের সকল জায়গায় জয় জয়কার আমরা আশা করছি তুফান রেকর্ড ব্রেকিং কালেকশান ডে বাই ডে করে নেবে কথা বলব এই তিন ডিমির কালেকশান নিয়ে যদি ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লক বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মিল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাজেছিল এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডার লিডারপ্লানের নবগত হিরো মুন্না খান সারে সাতানব্বই দিন কমপ্লিট করেছে রিসেন্ট টাইম মুন্না খান স্যার কিন্তু আরেকটি মুভিতে সাইন করেছে এবং তিনি তার নতুন প্রজেক্ট খুবই শীঘ্রই শুরু করবেন অনেকেই কিন্তু ডারক ওয়ার্ল্ড দেখার পরে মুন্না খান সারের ফ্যান হয়েছেন আমরা আশা করছি তারা আপকামিং মুন্না খান যত ফিল্ম আসবে সকল ফিল্মকে সাপোর্ট করবে। নিজেদের সাতানব্বই দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোট টালিমে কালেকশন হল দুই কোটি তিপ্পান্ন লক্ষ টাকা আপনার যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন দেখবেন ডার্ক ওয়ার্ল্ড মোটামুটি কয়েকটি শোতে চলছে আমরা আশা রাখছি মুভিটি লং টাইম রান করবে এবং বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দেবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন নবাগত হিরো মুন্না খান সার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি কেমন হয়েছে এবং মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে এখন কথা বলবো দ্য গড দ্য গ্রেটেস্ট অফ অল টাইম নিয়েও বাজেছিল তিনশো পঁচাত্তর কোটি রুপি লিডার আপনারা জানেন থালাপাতি বিজয় স্যারে সতেরো দিন কমপ্লিট করে নিয়েছে থালাপাতি বিজয় স্যার অভিনীত দ্য গ্রেটেস্ট অফ অল টাইম একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম বাংলা দর্শকরা এই মুভিকে অনেক সাপোর্ট করেছে এই মুভিটি কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করেছে আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল থেকে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম হিন্দি মার্কেটে ভালো আয় করেছে মুভিটি সাউথের ল্যাঙ্গুয়েজ থেকে ভালো আয় করেছে প্লাস ওভারসিস মার্কেটেও মুভিটি ব্লক বাস্টার গিয়েছে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম নিয়ে যেরকম এক্সপেক্স ছিল মুভিটি এর চেয়েও ভালো আয় করেছে আমরা আশা করছি লং টার্ম রানে মিটে বক্স অফিসে ছয়শো পঞ্চাশ কোটি রুপি প্লাস বিজনেস করে নিবে দু হাজার দিনে অল ইন্ডিয়া কনস্টেশন করেছে পাঁচ কোটি রুপি মুভিটি ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে তিন কোটি দশ লক্ষ রুপি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে আট কোটি দশ লক্ষ রুপি টোটাল ইমেজ গ্রোস্টেশন হল পাঁচশো ঊনসত্তর কোটি রুপি মুভি খুবই তাড়াতাড়ি ছয়শো কোটি রুপি প্লাস বিজনেস করে নিবে এবং যেটি লাইফ টাইমে ছয়শো পঞ্চাশ কোটি রুপি বা সাতশো কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে তাহলে আপাতি বিজেষ স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে বেশ সময় রয়েছে কিন্তু তার ক্যারিয়ারের সবচেয়ে বেশ সময় তিনি কিন্তু মুভি জগৎ থেকে রিটায়ার করবেন এবং পলিটিক্স জয়েন করবেন যেটি অনেকে মানতে পারছে না কারণ ক্যারিয়ারের এরকম একটি পিক টাইমে মুভি ছেড়ে দেওয়া এবং পলিটিক্স জয়েন করা এটা আমার মতে কোনো দিক থেকে ভালো একটি সিদ্ধান্ত নয় যাই হোক সালাবাতি বিজয় স্যার নেক্সট আরও ফিল্ম করবে এটি আশা রাখি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়েন এখন তুফান নিয়ে বাজেট ছিল পনেরো কোটি টাকা লিডার আপনারা জানেন গ্লোবাল সুপার স্টার সাকিব খান সার সাতানব্বই দিন কমপ্লিট করে নিয়েছে গ্লোবাল সুপার স্টার সাকিব খান সারের ক্যারিয়ারে সবচেয়ে বড় বিগেস্ট ব্লক বাস্টার ফিল্মটি হলো তুফান যেটি এসেছে এবং রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে মুভিটি কিন্তু ওটি প্ল্যাটফর্মে চলছে তারপরও বাংলাদেশের সিনেমা হলে মুভিটি চলছে শুধু বাংলাদেশে নয় ওভারসিস মার্কেটেরও সিনেমা হলে তুফান চলছে তুফান এসেছে রেকর্ড ব্রেকিং কালেকশন করে নিয়েছে মুভিটি অলরেডি সত্তর কোটি টাকা প্লাস বিজনেস করেছে যেখানে লাইফ টাইমে কিন্তু মুভিটি আরও বেশি আয় করবে অনেকে আমাকে কমেন্ট বক্সে জানান যে সত্তর কোটি টাকা এটি কি নেট নাকি গ্রোথ সলিউশন অবশ্যই সত্তর কোটি টাকা যেটি আয় করেছে সেটি গ্রোথ সলিউশন আপনারা জানেন গ্রোথ টিকেট কিন্তু অনেক টাকা সেল হয় যেখানে নেট কালেকশনটি খুবই কম দেখানো হয় কারণ আপনারা জানেন নেট এবং গ্রোথের যেরকম ব্যবধান অনেকে জানেন না তারা ইউটিউবে বা গুগলেও সার্চ করে দেখতে পারবেন নেট কালেকশন এবং গ্রোথ সলিউশনটি কি যাই হোক নিজেদের সাতানব্বই দিনে বাংলাদেশ থেকে আয় করেছে নয় লক্ষ টাকা নিজেদের তিরিশ দিনে মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে দুই লক্ষ টাকা নিদের নবম দিনে হিন্দি মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা নিজেদের উনআশি দিনে মুজিব ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে দুই লক্ষ টাকা এ সকল কান্ট্রিতে চলছে বাংলাদেশে তো তুফান কমপক্ষে একশো পঞ্চাশ দিন রান করবে হতে পারে এর চেয়েও বেশি রান করতে পারে যদি দরদ রিলিজ না হয় যেখানে মালয়েশিয়া তো মুইটি চলছে হিন্দি মার্কেটে চলছে এবং ওয়েস্ট বেঙ্গলও মুইটি চলছে সকল কান্ট্রিতে লং টাইম রান করুক বক্স অফিসে আরও আয় করো ওকে যে এক্সপেক্ট করে নিজ ছিয়াশি দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউনাইটার্মার থেকে আয় করেছে এক লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি আয় করেছে দুই লক্ষ টাকা আপনার জানেন এই চারটি কান্ট্রিতে মুভিটি লং টাইম রান করছে শুধু এই চারটি কান্ট্রিতে নয় তুফান কিন্তু আরও অনেক কান্ট্রিতে রিলিজ হয়েছিল আরব গল্ফ মুভিটি ইউরোপের অনেক কান্ট্রিতে রিলিজ হয়েছে যেখানে এর আগে কোনো বাংলা ফিল্ম রিলিজ হয়নি আপনারা জানেন নেদারল্যান্ডস জার্মানি ইউকে এরকম বড় বড় লোকেশান মুভি রিলিজ হয়েছে ফিনল্যান্ডে রিলিজ হয়েছে আপনারা জানেন মুভিটি বেলজিয়ামে রিলিজ হয়েছে যেখানে এর আগে কোনো বাংলা ফিল্ম শো করা হয়নি এদের সাতানব্বই দিনে মুভিটি ওয়ার্ল্ডেট মার্কেট থেকে আয় করেছে পঁচিশ লক্ষ টাকা টোটাল মে কালেকশন হলো চুয়াত্তর কোটি তেষট্টি লক্ষ টাকা তুফান নিয়ে আমরা অনেক আগ্রহী আমরা আশা করছি তুফান একটি মেগা ব্লক কালেকশন এনে দিবে। তুফান এসেছে জয় করেছে আপনারা জানেন সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে প্রাইম টাইম এবং পিক টাইমে রয়েছেন দরদ এবং বরবাদ এ সকল ফিল্ম যদি রিলিজ হয় এবং তিনি আফকামিং তুফান টু করছেন তুফান টু যদি রিলিজ হয় আমার মনে হয় তার ক্যারিয়ারের যে রেকর্ড এটি বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো অ্যাক্টর সামনেও ভাঙতে পারবে না সাকিব খান স্যার এসেছেন রেকর্ড ব্রেকিং কালেকশন করেছেন তিনি বাংলা জগতের সবচেয়ে বড় সুপার স্টার মেগাস্টার এবং বর্তমানে প্রবাসীরা তো তাকে গ্লোবাল সুপারস্টার নামও দিয়েছেন যাই হোক তুফান ডার্ক ওয়ার্ল্ড দ্য গড দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কোন মুভিটি বিগেস্ট ব্লকবাস্টার হয়েছে কোন মুভিটি ফ্লপ হয়েছে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম একটি সাউথ ফিল্ম কিন্তু বাংলার দর্শকরাও এই মুভিকে সাপোর্ট করেছে ধন্যবাদ